প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে সেই সিপিএম আমল থেকে 34 বছর সিপিএম এর মার খেয়ে সিপিএম এর দ্বারা অত্যাচারী সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীমতী চিত্রা চৌধুরী এবং তার টিম আমাদের সামনে রাখলেন আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে কোথায় আছি আমরা কোথায় আছি রাস্তায় রাস্তায় সর্বত্র দিদি ভাইয়ের ছবি আপনি দেখছেন হিজাব পরা বোরখা পরা নামাজ পরা আমরা কোনো ভেদাভেদ মানি না কিন্তু আমি আপনাদের স্মরণ করাই যখন দিদি ভাইয়ের এক ভাই